আগামীকাল থেকেই বিরাট পরিবর্তন হবে আবহাওয়ার। বাংলায় জাকি শীতের সতর্কবার্তাও জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, কোন কোন জেলাগুলিতে জাকি শীতের সতর্কবার্তা রয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কি জানানো হয়েছে, সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আগামী সপ্তাহের শেষের দিকেই রাজ্যে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই কথাই জানানো হয়েছে। তবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী দুদিন তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে শুক্রবারের পর থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে, সেই সময় স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে উত্তর পশ্চিম ভারতে সোমবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে, ঘূর্ণাবর্ত রয়েছে লাক্ষাদ্বীপ ও উত্তরপ্রদেশে, এই ঘূর্ণাবর্তের প্রভাবেই তাপমাত্রা কিছুটা বাড়বে। এর আগে গত ডিসেম্বর মাসে রাজ্যে জাঁকিয়ে শীত পড়েছিল, রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই নেমে যায়, সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রির নিচে নেমে যায়। রবিবার কলকাতায় তাপমাত্রা কিছুটা বেড়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.7 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের জলীয় বাষ্পের পরিমাণও ছিল 49 থেকে 94%। সকাল থেকেই হালকা থেকে মাঝারি কুয়াশার চাদরে ঢাকা ছিল আকাশ, পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা অনেকটাই কেটে যায়, তবে এখনও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি আপনাদেরকে যদি আমরা দেখিয়ে দিই, তাহলে আজকের আপনারা রিপোর্ট দেখতে পারবেন যে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.7 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, কোচবিহার দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে, দার্জিলিং, কালিম্পং এদিকেও আপনারা দেখতে পাচ্ছেন তাপমাত্রা কত ডিগ্রি ছিল সর্বোচ্চ। এদিকে দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ে 13 ডিগ্রি সর্বোচ্চ ছিল এবং 4.8 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ছিল। পাশাপাশি কলকাতার দীঘা দেখতে পাচ্ছেন, কলকাতায় দীঘার দিকে একটু বেশি, 28.1 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ এবং সর্বনিম্ন ছিল 15.1 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার দিকেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 16.7 ডিগ্রি সেলসিয়াস। এরই পাশাপাশি দমদম, কৃষ্ণনগর, মালদা দেখতে পাচ্ছেন, মেদিনীপুর, পুরুলিয়ার দিকে 25.3 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ ছিল তাপমাত্রা এবং সর্বনিম্ন ছিল 13.1 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সুন্দরবনে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা, আপনারা দেখতেই পালেন সমস্ত জায়গার তাপমাত্রার আপডেট কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দিলাম এবং পাশাপাশি জাঁকিয়ে শীতের সম্ভাবনাও রয়েছে, একটা শীতের স্পেল কিন্তু আবারও আসতে চলেছে। তো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনার কথা নেই, ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং ঘূর্ণাবর্ত নিয়ে যে আপডেট সেটাও কিন্তু আপনারা বুঝতে পারলেন। তো এই ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।